ঠাকুরগাঁওয়ের বালিয়া ডিঙ্গিতে নবম শ্রেণীর এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছে। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বালিয়াডিঙ্গি উপজেলার নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতের রায়ে কারাগারে রয়েছেন ওই কিশোরীর বাবা ও ভাই। তাদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে অপহরণ ও গণধর্ষণের শিকার হয় সে। আরও জানা গেছে, শুক্রবার দুপুরে বালিয়াডিঙ্গি থেকে শহরে আসার সময় একই এলাকার পাঁচ ছয়জন কিশোরীর গলায় ছুরি ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে গণধর্ষণ করা হলে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। রাত ১২টায় জেলা সদরের শ্রীকৃষ্ণপুর ইক্ষু খামারে মেয়েটিকে এলাকাবাসী দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শনিবার হাসপাতালে কিশোরীর সাথে কথা হলে তিনি জানান, জমি নিয়ে সমস্যার কারণে পাশের বাসার প্রতিবেশী চাচারা তার বাবা ও ভাইকে জেলে দেয়। বাবা ও ভাইকে দেখতে আসার সময়ই সেই চাচারা তার অটো গাড়িতে উঠে গলায় ছুরি ধরে পরে মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে দেখে একটি ঘরে ছয়জন তাকে ঘিরে আছে। পরে তার উপর নির্যাতন করা হলে সে আবারও অজ্ঞান হয়ে যায়। তারপর জ্ঞান ফিরে দেখে সে সদর হাসপাতালে। কিশোরীর মা বলেন, আমাদের বাড়িতে কোনো পুরুষ নাই। দুই ছেলের মধ্যে এক ছেলে পলাতক, আরেক ছেলে ও স্বামী জেলে। গতকাল মেয়েটা বাবা ও ভাইকে দেখতে আসার সময় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হলো। এখন কি করব বুঝে উঠতে পারছি না। মেয়েটা কালকে আর ভাইকে আমাকে দেখতে আসছিল, আলা দেখা হই না নাই কো আমার মনে বা রাতে থামছি নাই আলা এই এইটাই তো খবর গেলাম মোবাইলে, তারপরে উঠলাম বা খবর গেছে তোমার মেয়ে হাসপাতালে আছে। এখন কি ঘটনা, ওই রাস্তাঘাটে গেলে ই করছে, চিন্তারি করছে, আমি তো জানি না বা আমি বিচার চাই। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত নার্স জানান, মেয়েটিকে নির্যাতনের ফলে যৌনাঙ্গ ফেটে গিয়েছে, চারটি সেলাই দেওয়া হয়েছে, মাথায় আঘাত করা হয়েছে, সেখানেও ক্ষত রয়েছে, পেটেও ছুরির আঘাত করা হয়েছে। এ বিষয়ে বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খাইরুল আনাম জানান, আমি বিষয়টি শুনেছি, তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ রাহিদ হোসেন, নিউজ 71.tv। সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী বিজয়ের যাত্রায় নিউজ 71।